বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে দল নিয়ে রীতিমতো হুঙ্কার ছাড়লেন ভারতের কোচ অনিল কুম্বলে। তার দাবি, অহেতুক ভারতীয় দলের গায়ে স্পিনার নির্ভর তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। জাম্বোর সাব কথা, তার দলের বোলিং ব্রিগেডের বিপক্ষের 20 উইকেট নেওয়ার ক্ষমতা আছে, তবে বাংলাদেশ ক্রিকেট দলকে সময় করছে না অনিল। তিনি বলেন, আমরা বাংলাদেশকে শ্রদ্ধা করি, এটা একটা মজাদার প্রতিযোগিতা হতে চলেছে। হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে মিডল অর্ডার অজিঙ্ক্য রাহানে না করুণ নায়ার কে খেলবেন তা নিয়ে রীতিমতো দ্বন্দ্বে ভারতের টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইতেই 300 রান করেছিলেন করুণ নায়ার। আবার ভারতীয় কি ব্যাটিংয়ে মিডল অর্ডারের অন্যতম মূল স্তম্ভ রাহানে চোট থেকে ফেরার পর তাকে বসিয়ে রাখার পক্ষপাতীও নন কুম্বলে, ফলে দলের কম্বিনেশন দেখেই জাম্বো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান। পাশাপাশি ভারতীয় দলের ওপেনিং সমস্যা উড়িয়ে দিয়েছেন কুম্বলে। ভিডিওটি ভালো লাগলে এখানে ক্লিক করে লাইক দিন এবং কোনো প্রকার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রতিদিনের সর্বশেষ খবর এবং নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।